আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে কুইক সিলেকশন টুল এবং হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। তো চলুন শুরু করা যাক। আমরা যখন কুইক সিলেকশন টুলের উপরে রাইট বাটন ক্লিক দেব, তখন আমরা দেখতে পারবো কুইক সিলেকশন টুল এবং হচ্ছে ম্যাজিক ওয়ান টুল, তো দুইটার শর্টকাট হচ্ছে W। তো এটা থাকা অবস্থায় কুইক সিলেকশন টুল কীভাবে কাজ করে, কুইক সিলেকশন টুলে আমরা যখন ক্লিক দিব তখন আমাদের কার্সরটা এরকম গোলাকার হয়ে যাবে। তো এটা আমরা ছোটো বড় করতে পারি, সেটা হচ্ছে আমাদের যে সেকেন্ড প্যাকেট আছে ইন্টারের সাইডে, ইন্টার বাটনের সাইডে আমাদের ক্লিপবোর্ডের, তো বাম পাশের সেকেন্ড প্যাকেট দিলে এটা ছোট হবে এবং ডান পাশের সেকেন্ড প্যাকেট দিলে এটা কিন্তু বড় হবে। তো এটা কিভাবে কাজ করে, এটা সিলেকশন বেস কাজ করে, মানে সিলেক্টেড একটা সিলেকশন টুল, এই দুইটা কিন্তু সিলেকশন করে। ওকে, তো আমরা ফাইলে ক্লিক দেওয়ার পর ওপেন থেকে একটা পিকচার নিয়ে আসি, আগের পিকচারটা আমরা নিয়ে আসি এরকম। এটাকে আবার আমরা জুম করি। ওকে, জুম করার পর আমরা যখন কুইক সিলেকশন টুলের মাধ্যমে এটা সিলেকশন করব, তখন একটা জিনিস উপরে খেয়াল করবো, আমাদের এখানে কিন্তু প্লাস দেওয়া আছে। তো প্লাসে কিন্তু ক্লিক দেওয়া আছে, ক্লিক দেওয়ার সুবিধা কি, আমরা যখন সিলেকশন করব তখন এই পাশে এইটুকু অংশ সিলেকশন হচ্ছে, মানে কি এটার একটা এরিয়া বেস থাকে, মানে ওই সেম কালারের যেগুলো আছে সেগুলো সিলেকশন করে, কিন্তু এই দিকটা আলাদা। তখন এইদিকে আরেকটা ক্লিক দিয়ে ড্র্যাগ করলেই হালকা করে তখন এইদিকে একবারে সিলেকশন হয়ে যাচ্ছে। তো প্রথম প্রথম কেউ কাজ করতে হলে একটু কন্ট্রোল করতে সমস্যা হবে, তো কয়েকবার প্র্যাকটিসের পরেই এটা কাজ করতে সুবিধা হবে অনেক। তো হয়ে গেছে আমাদের সিলেকশন। তো আমরা একটা জিনিস খেয়াল করবো, এটা সিলেকশন হওয়ার পর আমরা কিন্তু এটাকে ইনভার্স করতে পারি, যেমন হচ্ছে আমাদের বাইরের অংশ সিলেকশন করা আছে, যদি আমরা সিলেক্ট থেকে ইনভার্স করা দেই তাহলে একটা মানুষটাই সিলেক্ট হয়ে যাবে, এরকম খুব সুবিধা, খুব তাড়াতাড়ি সিলেক্ট করা যায় মানুষ বা কোনো কিছু। কন্ট্রোল ডি রিসিলেক্ট, আবার ইচ্ছা করলে এই মানুষটার শরীরে যদি ক্লিক দেই এরকম ড্র্যাগ করি তাহলে এই মানুষটাও কিন্তু সিলেক্ট হয়ে যাবে। ওকে, খুব তাড়াতাড়ি যে সিলেকশন হয়ে যাচ্ছে এরকম। তো এটা আসার পর আমরা ব্যাকগ্রাউন্ডে কালার নিতে পারি, একটা একটা লেয়ার নিলাম, লেয়ার নেওয়ার পরে আমি ইচ্ছা করলে এখন আবার ইনভার্স করে দিই, এখানে ইনভার্স করলে এখন ব্যাকগ্রাউন্ডটা ইনভার্স হয়ে যাবে, মানে মানুষটা ছেড়ে দিয়ে এসে বাকি অংশটুকু নিয়ে নিবে। এখন আমি অল্টার ব্যাক স্পেসে যদি ফরগ্রাউন্ড কালারটা নিয়ে নিই তাহলে আমাদের ই চেঞ্জ হয়ে যাচ্ছে। কন্ট্রোল জেড, আমরা একটু ব্যাকে চলে আসি, কন্ট্রোল ডি ডিসিলেক্ট করে দিই। ওকে, এখন হচ্ছে আমরা এই লেয়ারটা ডিলিট করে দিই। আমরা যখন হচ্ছে এখানে কুইক সিলেকশন টুলে ক্লিক দেওয়া থাকবে তখন আমরা একটা জিনিস খেয়াল করি যে উপরে সিম্পল অল লেয়ার্সে কোনো সময় ক্লিক দেওয়া থাকে না, এরকম থাকে। এই ক্লিক দেওয়া যদি না থাকে তাহলে অসুবিধাটা হচ্ছে, আমরা যদি কোনো এখান থেকে লেয়ার নিয়ে ফেলি, এখন যদি এই লেয়ারে সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি সিলেক্ট করতে চাই তাহলে কিন্তু সিলেক্ট হচ্ছে না, দেখছি সমস্যা হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা এই লেয়ারটাকে ডিলিট করে দিই আবার। এখন যদি আমরা এই সিম্পল অল লেয়ার্সে ক্লিক দেওয়া থাকে, এখন যদি একটা লেয়ার নেই, সেই লেয়ারটা সিলেক্ট করা আছে এবং সিম্পল অল লেয়ার্সে ক্লিক দেওয়া আছে, এখন আমাদের ওই লেয়ারে থাকা অবস্থায় সিলেকশন নেবে, মানে আমি যে কোনো লেয়ারে থাকলেও সিম্পল অল লেয়ার্সে ক্লিক দেওয়া থাকলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা সে ধরে নেই। ওকে, তো এটা হচ্ছে এটার সুবিধা। তো এইভাবে খুব সহজে কিন্তু আমি যে কোনো কিছু সিলেক্ট করতে পারি। এটাকে ডিলিট করে দিই লেয়ারটাকে, আর এটা কন্ট্রোল ডি ডিসিলেক্ট, এই লেয়ারটাকে ডিলিট করে দিই, ব্যাক স্পেসে ক্লিক দিলে ডিলিট হয়ে যাবে। তো আমরা এখন রাইট বাটন ক্লিক করলে নিচেতে ম্যাজিক ওয়ান টুল, মানে এটা ম্যাজিকের মতো কাজ করে, এটা কুইক মানে খুব তাড়াতাড়ি করে, এটা ম্যাজিক মানে খুব তাড়াতাড়ি জাদুর মতো কাজ করে দেবে। এখানে একটা ক্লিক দিলে দেখি পুরাটা এরিয়া নিয়ে নিয়েছে, দেখছি একটা ক্লিকেই কিন্তু পুরাটা এরিয়া নিয়েছে, তার সিমিলার কালার যেটা আছে টলারেন্স 32 এটা পুরাটা এরিয়া নিয়ে নিয়েছে। কন্ট্রোল ডি দিলাম, এই টলারেন্স যদি আমি দিয়ে দিই এখান থেকে 5, এখন যদি আমি ক্লিক দিয়ে দেখছি মাত্র কতটুকু অংশ সিলেকশন করছে, অল্প একটু, মানে টলারেন্সটা সে বেশি নিতে পারে না কালারের। তো এখানে আমাদের যা ছিল আমরা 30ই রাখলাম বা 32টা এখানে দিলাম আগের মতো, তো একটা ক্লিক দিলেই পুরো এরিয়া সম্পূর্ণ নিচ্ছে। তো এটা কিন্তু খুবই কার্যকরী, এই টলারেন্সটা কমাবো বাড়াবো আমাদের নির্দিষ্ট সিলেকশনের জন্য, বাড়াই কমায় নিব আমরা। ওকে, তো সিলেকশন হয়ে গেছে আমাদের বাইরের অংশ। তো এখন ওই যে দেখতে পাচ্ছি আরেকটা জিনিস এদিকে দেখবো, এনটিএলাইস যে এগুলোতে দেখাইছি, তো এটা দেখে নেবেন, আগের ভিডিওগুলো দেখলে এনটিএলাইস বুঝতে পারবেন। আমরা এখন দেখবো হচ্ছে এদিকে কন্টিজিওয়াস, কন্টিজিওয়াসে যদি ক্লিক দেওয়া থাকে তাহলে সুবিধা হচ্ছে আমি যখন এখানে ক্লিক দিচ্ছি তখন সে ওই অংশটুকুই নিচ্ছে। কন্ট্রোল ডি দেই, এটা একটু প্লাস করি, আমি সেখানে ক্লিক দিচ্ছি তখন সে এই দিকের কালারটাই নিয়ে নিচ্ছে, যে সে ওই এরিয়াটুকুর মধ্যে যে কালারটা আছে। যদি এখানে ক্লিক দেওয়া না থাকে তাহলে অসুবিধাটা হচ্ছে, কন্ট্রোল ডি দেই, যদি কপালের এখানে ক্লিক দেই পুরো পিকচারে যে যে যেখানে এই কপালের কালারটা আছে সেইখানে সব অংশতে সে সিলেকশন করে নিচ্ছে। ওকে, এই কন্ট্রি জস্ট এখান থেকে টিক চিহ্নটা দেওয়া দেই, কন্ট্রোল ডি, এখন যদি সিলেকশন দেই তাহলে কিন্তু দেখতে পাচ্ছি ওই অংশটুকু কিন্তু সিলেকশন হচ্ছে, ঠিক আছে, বাইরের অংশটুকু কিন্তু সিলেকশন হচ্ছে, আমরা যখন ক্লিক দিচ্ছি তখন কিন্তু আগাচ্ছে এদিকে এদিকে। ওকে, তো এটা সবসময় ক্লিকটা আমরা দেওয়া রাখবো, কন্ট্রোল ডি ডিসিলেক্ট। তো আমরা সিম্পল অল লেয়ার্সটা এর আগে দেখে ফেলেছি, তো এখন এটাকে আমরা একটু ছোটো করি, ঠিক আছে। ছোটো করার পরে আমরা একটা কাজ করি, এই এখন চাচ্ছি এই পুরো যে পিকচারটা আছে এটাকে আমি সিলেক্ট করব। তো আমরা একটা এখান থেকে ম্যাজিক ওয়ান টুল নেওয়ার পর একটা ক্লিক দিলাম, পুরো অংশটুকু সিলেক্ট করে নিলাম। এখন আমরা এখান থেকে সিলেক্ট থেকে জাস্ট ইনভার্স করে দেবো, ইনভার্স করে দেওয়াতে আমাদের কী হচ্ছে বাইরের যে সিলেকশনটা ছিল সেটা সে মানুষটাকে সিলেক্ট করে নিছে। এখন আমরা এই দিকে একটা দেখতে পাচ্ছি রিফাইন্ড এজ, তো এটাতে আমরা যখন একটা ক্লিক দিব
এটাতে ক্লিক দিলে আমাদের আলাদা একটা পপ আপ দিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছি? এই পপ আপটা যখন আসবে তখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এইদিকে ক্লিক দিলে এই যে ব্যাকগ্রাউন্ডের যে টাচ অন আছে এটা আমরা দিয়ে দিব না থাকলে তো। ওকে, তো এটা আসার পরে দেখতে পাচ্ছি আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্ল্যাক হয়ে গেছে, মানে আমি এখন দেখতে পাচ্ছি আমার কোন কোন অংশে আমার কাজ করতে যে অংশগুলো আছে এগুলো আমরা ডিলিট করে দিতে পারি ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য। তো এটা আসার পর আমরা স্মার্ট গাইড এখানে ক্লিক দিয়া এটাকে একটু বাড়াই দিব, হালকা একটু বাড়াই দিব, দেখতে পারতেছি? এইদিকে কিন্তু আমাদের সাদা সাদা যা ছিল সেটা কিন্তু চলে গেছে, এটা 6:5 বা 4-এর অনুযায়ী রাখলে, একটা রেশিওতে রাখলে কোনো সমস্যা হবে না, হয়ে গেছে। তারপর আমরা এখানে একটা ক্লিক দিয়ে জাস্ট এইদিকে কিন্তু হালকা সাদা সাদা আছে, তো সেই ক্ষেত্রে এটা ক্লিক দেওয়ার পর এটাকে আমরা 100 করে দিলেই দেখবো এইদিকে আর সাদা নাই, অংশটা নাই, তো আমাদের ছবিটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে। এখন যদি আমরা এখান থেকে ওকে দিই বা এখান থেকে আমরা যে কোনো কিছু নিউ লেয়ার দিয়ে দিতে পারি সিলেক্ট করা, তো থাকুক সমস্যা নেই, ওকে দিলেই আমাদের পুরা লেয়ারটা দেখছি এখানে কিন্তু সিলেকশন হয়ে চলে আসছে। তো আলাদা সে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিছে। এই যে এখন আমরা একটা লেয়ার নিব, লেয়ার নেওয়ার পরে এই যে 1 নম্বর লেয়ারটাকে ড্র্যাগ করে এটা নিচে রেখে দিব। এখন যদি অল্টার ব্যাক স্পেস দিয়ে কালারটা নিয়ে আনি তাহলে দেখছি আমাদের পুরাটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভটা খুব সুন্দরভাবে কিন্তু আমাদের হয়ে গেছে, এটা আমরা ডিলিট করে দিই। তো এইভাবে কিন্তু আমরা খুব সহজেই ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজটা কিন্তু করতে পারি এর সাহায্যে। তো আশা করি সবাই বুঝতে পারছেন কুইক সিলেকশন টুল এবং ম্যাজিক ওয়ান টুলের কাজটা। এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।